গুড মর্নিং এভরিওয়ান, আমি সুমন আর তোমরা দেখছো অন দ্য ওয়ে। আর আজ আমি নিয়ে চলে এসেছি আমাদের দীঘা ব্লকের সেকেন্ড অ্যান্ড লাস্ট এপিসোড। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা আর আমরা চলেছি অ্যাজ পার আমাদের প্ল্যান উদয়পুরের উদ্দেশ্যে। সামনে পড়বে নিউ দীঘা বাস স্ট্যান্ড, সেখানে আমরা দাঁড়াবো কারণ আগামীকাল আমাদের ফিরতে হবে। আমরা তো বাইকেই ফিরব, বাট আমাদের সাথে যে তিন বন্ধু এসছে তাদের জন্য বাসের টিকিট বুক করতে হবে। তো চলো এই কাজটা মিটিয়ে তোমাদের সঙ্গে ডিরেক্টলি দেখা হচ্ছে উদয়পুর বিচে। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে আর উদয়পুর বিচে কাঁকড়া এবং মাছ ভাজা খেয়ে আমরা এখন ফিরছি আমাদের হোটেলের দিকে। পৌঁছে গেছি আমাদের হোটেলে আর এখন নিচে রেস্টুরেন্টে লাঞ্চ অর্ডার করব, আর লাঞ্চ করে তোমাদের সাথে বিকেলবেলায় দেখা হচ্ছে একদম হোটেলের ছাদে। এখন ঘড়িতে সময় হয়েছে রাত 9:30, আর এতক্ষণ আমরা ছিলাম ওল্ড দীঘার সি বিচের ধারে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম এখানে বেশ কিছুক্ষণ ধরে, আর এখন ডিনার অর্ডার করে দিয়ে ফিরব হোটেলে। গুড মর্নিং, সময় হয়েছে ঘড়িতে দুপুর 12টা আর আমরা আছি এখন দীঘা মোহনার কাছে। না, আমরা ঠিক মোহনায় যাচ্ছি না, বাট এই ওল্ড দীঘা থেকে মোহনা অবধি যে নতুন রাস্তাটা সমুদ্রের ধার থেকে, এই রাস্তাটার একটা আলাদা টান আছে, আর সেই টানেই বাড়ি ফেরার আগে এই রাস্তাটা দিয়ে একবার ঘুরে যেতে মন চায়। Thank you.
তো চলো ফাইনালি আমরা দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি, তবে খুব শিগগিরই আবার দীঘায় ফিরব। আগস্ট মাসে এই বছরের আর একটা প্ল্যান আছে দীঘার, তবে এখনই কিন্তু ব্লগটা শেষ হচ্ছে না, এখনও আমরা বাড়ি অবধি ফিরবো, কলকাতা অবধি ফিরবো, তো ফেরার জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই সেই দীঘা গেট যেটা তোমাদের ফার্স্ট ব্লগে দেখিয়েছিলাম। ফার্স্ট ব্লগটা যদি না দেখে থাকো তো আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে চেক করে নিতে পারো। আর একটা কথা, যখন আমরা কলকাতার দিক থেকে এই দীঘা গেট পার করে দীঘার দিকে ঢুকি তখন সবসময় মনে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু যখন আমরা দীঘা থেকে আবার এই দীঘা গেট পার করে কলকাতার দিকে যাই তখন প্রত্যেকবারই একরাশ মন খারাপ নিয়ে আমাদের বাড়ি ফিরতে হয়। যে কোনো একটা রাইড শুরু করলে তার তো শেষ করতেই হতো, তবে এটাই শেষ নয় বন্ধু, এরপর আসতে চলেছে আরও একটা বড় রাইড। জানতে পারবে কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, খুব শিগগিরই আসতে চলেছে আমার চ্যানেলে নতুন ব্লগ। সো দেখতে থাকো অন দ্য ওয়ে। সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, তাই যদিও এখন বাজে প্রায় দেড়টা, এই রাস্তার ধারে একটা দোকানে দাঁড়ালাম, জায়গাটা হলো বাজপুল। এখান থেকে চা খেলাম, ডিম টোস্ট খেলাম, প্রায় 20-25 মিনিটের মতো এখানে ছিলাম। অনেকটা পর চলে এসেছি, প্রায় 65-70 কিলোমিটার চলে এসেছি। সামনে পড়বে চণ্ডীপুর, নন্দকুমার, তারপর কোলাঘাট। রাস্তা যেরকম ভালো হয়েছে তার সাথে আরও ফাস্টেস্ট জার্নি হয়ে গেছে, কারণ বড় বড় মোড়গুলো যেমন চণ্ডীপুরের মতো একটা বড় মোড় যেখান থেকে নন্দীগ্রাম ঢুকে যাচ্ছে, সেই মোড়গুলোকে ব্রিজগুলো বাইপাস করে দিচ্ছে, যে কারণে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাচ্ছে। সো
দাও একটা দাও আমার, যাও না আমায় দাও, আমায় দাও, তো কোলাঘাট থেকে হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। আর কোলাঘাটে আমরা খেলাম হচ্ছে এই সন্দীপা হোটেলে, বিল হলো 245 টাকা, প্লেন খাবার খেলাম, সবজি ভাত সাথে অমলেট। পিছনে গাড়ি আছে, সো বেরিয়ে যাচ্ছি কোলাঘাট থেকে বাড়ির দিকে। আর এখন সময় হয়েছে অলমোস্ট 3:45 মতো, আমরা বেরিয়ে গেলাম। সামনে দিয়ে হাইওয়ে ধরে নেব, ধরে একদম সোজা ব্যাক টু হোম। কোথায় রয়েছে কাট আউট, ওই আগে একটা রয়েছে মনে হচ্ছে। সো ফাইনালি আমরা হাইওয়েতে আবার উঠে গেছি, আর 60 কিলোমিটার রাস্তা বাকি, 60 কিলোমিটার। জলটা দেখে এই গরমে মনে হচ্ছে নেমে স্নান করতে পারলে ভালো হতো, কিন্তু তা তো আর এখন হওয়ার উপায় নেই, একদম বাড়ি গিয়েই স্নান করতে হবে। তো এই ভিডিওতে আর বিশেষ কিছু দেখানোর নেই, ফাইনালি দীঘা ব্লগটা এখানেই করবো শেষ। আর একটা কথা, অনেক কষ্ট করে ব্লগগুলো বানাচ্ছি, তো যারা যারা দেখছো, যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি, তাদের অনেক অনেক থ্যাংকস। আর যারা দেখছো সাবস্ক্রাইব করো, যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক দিলে আরও বেশি খুশি হব। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব বা অন্যদের সাথে যারা মোটো ব্লগিং দেখতে পছন্দ করে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ।